हेलो एंड वेलकम टू माय चैनल अगेन। आज के हमरा आसाम टेट मैथमेटिक्स से एक इम्पोर्टेंट टॉपिक्स निये आलोचना करबो, जेटी अपन परीक्षा खुबी उपकार दान करबे, खुबी उपकृत करबे अपन के। जदि ये टॉपिक्सर कन्सेप्ट जदि आपनार माथाय थाके, माने आपनी कोनो एकटा परीक्षा जदि एरकम क्वेश्चन पान बा टेटर मध्य एरकम क्वेश्चन पान, असेंडिंग अर्डारे सजाओ বা ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রমে মানে হলো ছোটর থেকে বড়, বড় বড় তারপরে বড়, তারপরে সবার বড় লাস্ট আমরা সাজাবো। মানে ছোটর থেকে বড় যদি সাজাই এটাকে বলবো অ্যাসেন্ডিং অর্ডার, এবং যদি অধঃক্রমে মানে ডিসেন্ডিং, হ্যাঁ আমরা যদি বড়র থেকে ছোটর দিকে সাজাই তখন আমরা বলবো ডিসেন্ডিং অর্ডার। আর যদি পরীক্ষাতে এরকমও প্রশ্ন আসতে পারে, সবচেয়ে ছোটো নাম্বার কোনটি, সবচেয়ে ছোটো ভগ্নাংশ কোনটি, সবচেয়ে বড় নাম্বার কোনটি, সবচেয়ে ছোটো ভগ্নাংশ কোনটি, এইভাবেও কোয়েশ্চন আসতে পারে। তো আমাদের বিভিন্ন ধরনের থাকতে পারে, আমরা জানব। দেখুন এই সিম্বলটা কি আমরা গ্রেটার দেন বলি? এই সিম্বলটা কি আমরা কি বলি? গ্রেটার দেন। হ্যাঁ, তো গ্রেটার দেন মানে কি? এর যেদিকে দুইটা, মানে যেদিকে চুকা আছে, যেদিকে আপনার কি আছে শঙ্কু আকৃতির নিচের দিক, মানে এই সাইডটা শঙ্কু আকৃতির আছে, চুকা আছে, কোন আকৃতির আছে, এই সাইডটা হলো ছোট, আর এই যে তার মুখটা এইভাবে যে সাইডে আছে এইভাবে, এই সাইডটা হলো বড়, এই সাইডটা বড়, এই সাইডটা ছোট, এই সাইডটা বড়, এই সাইডটা ছোট, মানে আমি বলতে পারবো 9 is greater than 4। আমরা সবাই জানি 9 is greater than 4, গ্রেটার দেন 3, 3 থেকে 4টা বড়, 4 থেকে 9টা বড়, ঠিক আছে। তো এটা হলো আমাদের ডিসেন্ডিং অর্ডার। আর অ্যাসেন্ডিং অর্ডার হলো 3 is less than 4 less than 9, এইভাবে যদি হয় তাহলে এটাকে আমরা বলবো অ্যাসেন্ডিং অর্ডার, মানে এইটা ছোট, এটা বড়। মনে রাখবে যেদিকে আপনার চুকাটা মানে সাইডটা থাকবে ওই দিকে আমরা কি বলবো? আমরা বলবো ছোট। ওকে, এখন আসুন মেইন কনসেপ্টে। আপনারা বলতে পারবেন 500 বড় না 400 বড়, সবাই বলতে পারবে 500 বড়। কিন্তু মাইনাসের ক্ষেত্রে যদি নেগেটিভ ঋণাত্মক সংখ্যা থাকে তখন আপনাদেরকে কী করবেন? যদি আপনাকে বলে -500 বড় না -400 বড়, কথাটা মনে রাখুন। প্রথমে এই দুইটার মধ্যে বড়কে আপনাকে বের করার জন্য পরীক্ষা বলেছে, তো আপনি মাথায় রাখুন কোনো একজন মানুষ 500 টাকা ঋণ আর কোনো একজন মানুষ 400 টাকা ঋণ, কোন মানুষটা ধনী বেশি? যার ঋণ কম থাকবে সে ধনী হবে, আর ধনীকে আমরা বড় বলে থাকি, ঠিক আছে। তো এখানে -400 বড় হবে। মনে রাখবেন মাইনাসের ক্ষেত্রে মানে মাইনাস দিয়ে ছোট সংখ্যা যেটা থাকবে ওইটা বড় হবে। এখন কনসেপ্টে আসুন। কারো কাছে মনে করুন কোনো ঋণও নেই, কোনো টাকাও নেই, মানে জিরো। আর আরেকটা হলো আরেকজনের 5 টাকা ঋণ আছে। কত টাকা ঋণ আছে? 5 টাকা ঋণ। কে বড় বলুন এখানে? ওর কোনো ঋণ নেই, টাকাও নেই, কোনো প্রবলেম নেই, এর তো টাকা নেই আরও 5 টাকা ঋণ করেছে। তো এ হলো গরিব এবং এ হলো ধনী, মানে যে ধনী তার দিকে বড়। জিরো গ্রেটার দেন -5, মনে রাখবেন। আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে -100টা বড় না -99টা বড়। আপনি যথাঝট পটাফট আপনি এই আনসারটা দেবেন যে -99টা বড়। মাইনাসের ক্ষেত্রে ছোটটা বড় হয়, মনে রাখবেন, ঠিক আছে। এখন আমরা যাই পয়েন্টের ক্ষেত্রে। আপনারা পয়েন্টের ক্ষেত্রে যখন দিব 0.1 বড় না 0.01 বড়, 0.1 বড় না 0.01 বড়, তো আপনি কি করবেন? পয়েন্টটাকে উঠিয়ে নেবেন। পয়েন্টটাকে উঠানোর মানে কিভাবে আমরা উঠাই? দেখো 1 লিখবো, নিচে কি লিখবো দেখো, এখন পয়েন্ট পরে 2 গড় আছে, তো 1/10 লিখবো। আর এখানে লিখবো, এখানেও দেখো 1 আছে, কিন্তু এখানে পয়েন্টের পরে 2 ঘর আছে, 2টা সংখ্যা আছে, এই জন্য আমরা নিচে লিখবো 1 দিয়ে 2টা 0, মানে ÷100। এখন আপনারা সবাই বলতে পারবেন 1/10 বড় না 1/100 বড়। বাংলাতে বলে 10 ভাগের 1 আর 100 ভাগের 1। একটা জিনিসকে আপনি 10 টুকরা করে 1 ভাগ পেয়েছেন, এবং একটা জিনিসকে আপনি 100 টুকরা করে 1 ভাগ পেয়েছেন। সবাই বলবেন যে 10 টুকরা করে যে ভাগটা হবে এটাই বড় হবে, এটাই কি হবে? বড় হবে। আর ওইটা কি হবে? ছোট হবে। যদি আপনাদেরকে দশমিকে দেয় তো আপনারা কি করবেন? এটাকে আপনারা ভগ্নাংশ আকারে রূপান্তরিত করে করবেন। আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিই। মনে করুন আপনাকে পরীক্ষাতে দিয়ে দিল 0.05,
আর আরেকটা দিল, আরেকটা দিল ভালো মতো বুঝুন, আরেকটা আপনাকে দিল কি 0.055। তো এটাকে আমরা কি লিখব, 5/5। দেখুন দেখুন ভালো মতে, এখানে যদি এখানে পয়েন্টের পরে কয় গড়, 2 গড়, এখানে পয়েন্টের পরে কয় গড়, 3 গড়, তখন কি কাজ করবেন, তখন এইটাকে এখানে আরেকটা শূন্য দিয়ে দিবেন। এখানে কি দিয়ে দিবেন, একটি শূন্য দিয়ে দিবেন। একটি শূন্য দিলে কোনো অসুবিধা নেই, পয়েন্টের পরে লাস্টে আপনি যদি শূন্য একটি বাড়িয়ে দেন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এখানে আমরা কত হবে, 50/, এখানে পয়েন্টের পরে কয় গড়, 1 গড় 2 গড় 3 গড়, তো ডিভাইডেড বাই কত লিখবো, 1000, কমা এখানে এখানে দেখুন 55/ কত লিখবো আমরা, পয়েন্টের পরে কয় গড়, 3 গড় 1000। এখন আপনারা বলতে পারবেন কোনটা বড়, হ্যাঁ এই 50 1000/50টা বড় না 1000/55টা বড়। তো আপনারা সবাই জানেন 1000/1000/55টা কী হবে, আমাদের বড় হবে, ঠিক আছে। তো আগেরটাতেও এইভাবে আমরা করতে পারতাম, যদি আমরা এখানে শূন্য দিয়ে দিতাম, হ্যাঁ শূন্য দিয়ে দিতাম, তাহলে এখানে কী হতো, 10/100 হয়ে যেত, 10/100। আপনারা কইতে পারেন দেখুন 100/10 আর 100/1 কোনটা বড়, 100/10টা বড়, ঠিক আছে। এইরকম যদি থাকে তাহলে আপনারা লাস্টে শূন্য দিয়াও করতে পারেন, ওকে। নেক্সট আমরা এখন মেইন যেগুলা, এগুলাও পরীক্ষাতে আসে। এখন মেইন যেগুলো আমাদের টাইপ 1 টাইপ 2 দিয়ে আমরা করাবো, ভগ্নাংশের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার, ভগ্নাংশের ঊর্ধ্বক্রমে সাজাও এবং অধক্রমে সাজাও, বা আমাদের ছোট বড়, হ্যাঁ সবচেয়ে ছোট নাম্বার কোনটি, সবচেয়ে বড় নাম্বার কোনটি, দ্য টাইপ ওয়ান, হ্যাঁ বা রুল ওয়ান বলতে পারি, টাইপ ওয়ান প্রথম টাইপে আমরা কী পাবো। দেখুন যদি কোনো নাম, কোনো ভগ্নাংশযুক্ত নাম্বার যদি থাকে, মনে করো 1/1/8, হ্যাঁ 3/8, তারপরে 5/8, তারপরে আপনার বলল 2/8, তারপরে আপনাকে বলল 4/8, আপনাকে বলল আপনাকে কি করতে হবে, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে বা অধঃক্রমে সাজাতে হবে, বা সবচেয়ে বড় নাম্বার বা ছোট নাম্বার আপনাকে নির্ণয় করতে হবে, তখন আপনি কি করবেন, সবচেয়ে ছোট নাম্বার, সবচেয়ে ছোট নাম্বার হবে। দেখুন এই সবগুলা ভগ্নাংশের, সবগুলা ভগ্নাংশের নিচে কি আছে, উপরেরটাকে বলি লব আর নিচেরটাকে হর বলি, উপরেরটা লব নিচেরটা হর, উপরেরটা লব নিচেরটা হর, উপরেরটা লব নিচেরটা হর। উপরেরটা হলো আপনার নিউমারেটর, নিচেরটা হলো ডিনোমিনেটর। যদি কোনো ভগ্নাংশের নিচ যদি সমান থাকে, হর যদি সমান থাকে ভগ্নাংশগুলি, তখন যেটার লব বড় সেটাই বড় এবং যেটার লব ছোট সেটাই ছোট। তো আপনারা সব থেকে বলতে পারবেন, দেখুন সবার হর সমান, 8 8 8 8 দেওয়া আছে, কিন্তু সবচেয়ে ছোট লব কোনটা, এইটা, এরপরে কোনটা, এইটা, তারপরে কোনটা, এইটা, তারপরে কোনটা, এইটা 4, তারপরে কোনটা 5। তো আমরা বলতে পারবো 1/8 সব থেকে ছোট, তার থেকে বড় হলো 2/8, তার থেকে বড় কে 3/8, তারপরে বড় কে 4/8, তারপরে বড় কে হবে 5/8। তো টাইপ ওয়ান আমরা বুঝে নিয়েছি, যদি আমাদের হর সমান থাকে, হর সমান থাকে আর উপরের, উপরের আমাদের কি হর যদি সমান থাকে, তাহলে উপরে লবে গিয়ে দেখব যে কোন নাম্বারটা ছোট আছে, এটাই সব থেকে ছোট, এবং তার থেকে বড় সাজিয়ে সাজিয়ে আমরা কি করতে পারবো, মানে অধক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজাতে পার, মানে ঊর্ধ্বক্রমে আমরা সাজাতে পারবো, অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাতে পারবো। ডিসেন্ডিং অর্ডারে যদি বলে, তাহলে প্রথমে বড়টা লিখবেন, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট। নেক্সট হলো আমাদের নেক্সট টাইপ টু, যদি আমাদের, যদি আমাদের এইভাবে থাকে টাইপ টুতে, দেখুন আগেরটাতে কী বলেছি, হর যদি সমান থাকে, যদি লব সমান থাকে, একটা কথা আপনারা মনে রাখবেন, যদি লবটা ছোট আর হরটা বড়, হ্যাঁ লব থেকে হরটা বড় থাকে, তাই এটার প্রকৃত ভগ্নাংশ হয়, এইগুলো সব প্রকৃত ভগ্নাংশ, এগুলো সব কি প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা টাইপ টু, সব যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে আর সবার যদি এইভাবে থাকে, মনে করুন 8/1, হ্যাঁ আরেকটা হলো 8/2, আরেকটা হলো 6/8, আরেকটা হলো আরেকটা হলো 8/6, আরেকটা হলো 8/5, আরেকটা হলো 8/3। তো এইভাবে যদি থাকে তাহলে আমরা কীভাবে সাজাবো, দেখুন এইটার হর সমান নয়, লবটা সমান, উপরের দিকটা সমান, উপরের দিকটা সমান, উপরের দিক যদি সমান থাকে, নিউমারেটার যাত্রা যদি সমান থাকে, তখন ডিনোমিনেটরে, ডিনোমিনেটরে মানে হরের মধ্যে, হরের মধ্যে নিচের মধ্যে যেটা ছোট থাকবে এটাই বড়,
যেটা ছোট নাম্বার থাকবে এটাই বড়। আগেটা দেখিয়েছিল উপরে যেটা ছোট থাকবে এটাই ছোট নাম্বার, এটাই ছোট সংখ্যা, ছোটই ভগ্নাংশ। এখানে কি নিচে যেটা উপর যদি সমান থাকে আর নিচে যদি নিচটা যদি আলাদা আলাদা থাকে তাহলে আমাদের যেটা ছোট থাকবে এটাই সবচেয়ে বড় এবং যেটা বড় থাকবে এটাই সবচেয়ে ছোট। তো দেখুন এখানে সবচেয়ে বড়কে মানে সবচেয়ে ছোটকে এইটা মানে নিচের সবচেয়ে বড় নাম্বারটাই আমরা ছোট কইতে পারবো। 1 2 আছে, 6 আছে, 5 আছে, 3 আছে। তো এখানে 6টা হইলো বড়, নিচটা বড়, নিচটা বড় হইলে এই নাম্বার এই ভগ্নাংশটা ছোট হইব। তো 8/6, 8/6 সবচেয়ে ছোট। তারপরে একটু বড়কে 8/5, হ্যাঁ তারপরে একটু বড়কে 8/3, তারপরে একটু বড়কে 8/2, তারপরে একটু বড়কে 8/1। আশা করি সবাই বুঝেছেন। হ্যাঁ যদি আমাদের আমাদের উপরেরটা যদি সমান থাকে তাহলে নিচের সংখ্যা যেটা আর ছোটো হবে ওইটা সব থেকে বড়, এবং নিচের সংখ্যা যার বড় হবে ওইটাই সব থেকে ছোটো, এবং ছোটো থেকে আমরা বড় সাজাতে পারবো। নেক্সট টাইপ হলো, ভালো মতে দেখুন, নেক্সট যেটা টাইপ হলো আমাদের টাইপ থ্রি, ঠিক আছে। টাইপ থ্রি বুঝুন, টাইপ থ্রি হলো এইভাবে, মনে করেন 1/2 আছে, হ্যাঁ আপনার 5/6 আছে, তারপরে আপনার 7/8 আছে, তারপর মনে করেন 11/14 আছে, হ্যাঁ এইভাবে আছে। এইভাবে যদি নাম্বার থাকে, সরি 11/12 দেওয়া দিই, এটা 11/12। টাইপ থ্রির আমরা পরে আলোচনা করব, টাইপ ফোর, টাইপ ফাইভ। তো টাইপ টুতে দেখুন কীভাবে হবে, টাইপ টুতে আপনি কীভাবে করবেন দেখুন, তখন আপনি কী করবা, ফার্স্ট যেটা আমরা কইছি টাইপ ওয়ান টাইপ টু দেখে লেছি, টাইপ থ্রিতে দেখুন, টাইপ থ্রিতে গিয়ে আপনি দেখবা এখানে পার্থক্য কত, এখানে পার্থক্য কত, এখানে পার্থক্য কত, এখানে পার্থক্য কত, কার কার পার্থক্য, লভ এবং হরের পার্থক্য কত। যদি লভ এবং হরের পার্থক্য সমান সমান থাকে, এই দুইটার মধ্যে 2-1 1 হবে, এই 6-5 1 হবে, 8-7 1 হবে, 12-1 1 হবে, যদি পার্থক্যগুলো যদি সমান সমান থাকে লভ এবং হরের, তাহলে ছোটো অংশটি ছোটো হবে এবং বড় অংশটি বড় হবে। ছোটো অংশটি মানে কি, এই ছোটো অংশ এটা সবথেকে ছোটো হইব, 1/2 সবথেকে ছোটো হইব, কারণ এটা ছোটো অংশ। যদি কী বলেছি, যদি লভ এবং হরের পার্থক্য যদি লব এবং হরের পার্থক্য যদি সবার সমান থাকে, সবের পার্থক্য যদি 2 2 2 2 2 থাকে, তাহলে এইটাও কী হবে, সবচেয়ে ছোটো অংশটা ছোটো হইব। তো 1/2 সব থেকে ছোটো, তারপরে একটু বড় হইলো 5/6, তারপরে একটু বড় হইলো 7/8, তারপরে আরও একটু বড় হইলো 11/12। আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব, দেখুন আরেকটা এক্সাম্পল দিয়ে 5/7, 1/3, হ্যাঁ 4/6, তারপরে হলো 7/9। দেখুন এখানে পার্থক্য 5, 7 আর 5-এর মধ্যে পার্থক্য হলো 2, 3 থেকে 1 গেলে কি 2, 6 থেকে 4 গেলে কি 2, 9 থেকে 7 গেলে কি 2। দেখুন এখানে সবগুলা প্রকৃত ভগ্নাংশের কথা বলছি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের উপরটা ছোট আর নিচটা বড়, এগুলার প্রকৃত ভগ্নাংশ কয়, এগুলার কি ভগ্নাংশ কয়, প্রকৃত ভগ্নাংশ। তো মনে রাখবা সবের পার্থক্য পাইছন কি 2, সবের পার্থক্য কত পাইছন 2 পাইছন, তখন আপনি কি করবা, সবচেয়ে ছোট অংশ, ছোট অংশ দেখুন এইটা এটা হলো সব থেকে ছোট, তো 1/3 হলো সবচেয়ে ছোট, তারপরে এই 3 1/3 থেকে আরও একটু বড় কোনটা, আরও একটু বড় কোনটা এইটা 5/7, তারপরে আরও একটু বড় কোনটা, সরি তারপরে এটার বড় হইলে এইটা 4/6, 4/6, এক্সট্রিমলি সরি, এখানে আমাদের এটা থেকে এইটা বড়, দেখুন 3-6, তারপরে তো 7 আসে, তো 4/6, তারপরে হলো 5/7, তারপরে হলো 7/9। আশা করি সবাই বুঝেছেন, আশা করি সবাই বুঝেছেন। নেক্সট আমাদের আরেকটা টাইপ আমরা দেখে নিই, যদি এই টাইপের মধ্যে এইভাবে থাকে, ভালো মতে দেখুন এই এইভাবে যদি থাকে আপনার, এইভাবে থাকে তখন আপনি কীভাবে করবেন, এইভাবে যদি থাকে মনে করুন আপনার এইভাবে আছে 9/11, কমা 3/2, আরেকটা দিয়ে দিই আমরা 7/9, আরেকটা হলো 13/15। দেখুন এইরকম যদি কোয়েশ্চন থাকে, এইরকম কোয়েশ্চন থাকে, দেখুন এইটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, তো এইগুলো আমরা নিয়ম দিয়ে করতে পারবো, কিন্তু এইটা প্রকৃত ভগ্নাংশ নয়, আপনারা প্রকৃত ভগ্নাংশ নয়, এটারে অপ্রকৃত ভগ্নাংশ কয়, যে ভগ্নাংশের উপরটা বড় আর নিচটা ছোট এটার অপ্রকৃত ভগ্নাংশ কয়। আর একটা কথা মনে রাখবা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সর্বদা
এটা কি অপকৃত ভগ্নাংশ? সর্বদা প্রকৃত ভগ্নাংশ থেকে বড় হয়, মনে রাখবা কথাটা। অপকৃত ভগ্নাংশ ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন সর্বদা কি হয়, প্রপার ফ্র্যাকশন থেকে বড় হয়। এটা ইমপ্রপার কি জন্য? কারণ এর উপরেরটা বড়, নিচেরটা ছোট। বাকিগুলোতে দেখুন, এটা নিচ বড় উপর ছোট, নিচ বড় উপর ছোট, নিচ বড় উপর ছোট, এটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর এটাকে অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ সবসময় বড় থাকে। তো আপনারা ক্যালকুলেশন করতে সময় এইটারে বড় মনে করবা, এটা সবচেয়ে বড় মনে করবা, আর এই তিনটা দিয়ে ক্যালকুলেশন করবা। এটা মাথা ঢুকাইলেন যে এটা সব থেকে বড় থাকবো, এটা কি থাকবো, সব থেকে বড় থাকবো, সব থেকে কি হবে, বড় হবে। নেক্সট আপনাদের এই তিনটার মধ্যে পার্থক্য দেখুন, 9 আর 11 মধ্যে পার্থক্য 2, 7 আর 9 মধ্যে পার্থক্য 2, 13 আর 15 মধ্যে পার্থক্য 2। এই তিনটার মধ্যে সব থেকে ছোট কোনটা হইব? এটা ছোট হইব 7/9, 7/9 এটা আমাদের সব থেকে ছোট হইব। তার থেকে একটু বড় হইব 9/11, তার থেকে একটু বড় হইব 13/15। আর সব থেকে বড় আমরা কোনটা দিব? এই অপকৃত ভগ্নাংশটারে দিব। অপকৃত ভগ্নাংশ সর্বদা প্রকৃত ভগ্নাংশ থেকে বড় তাকে, মনে রাখবেন। এইরকম আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে পারব। নেক্সট আমাদের টাইপ 4 যাব। এখন টাইপ 4 যাব, টাইপ 4, TYP টাইপ 4। ওকে, টাইপ 4 দেখুন, ভালো মতো বোঝার চেষ্টা করবা। 1/2, হ্যাঁ, তারপরে 2/3, তারপরে আরেকটা হলো আপনার 1/4, হ্যাঁ, তারপর আপনার 5/12। এইভাবে যদি তাকে, এইটা ভালো মতো বোঝার চেষ্টা করুন। দেখুন ফার্স্ট আপনি কি দেখবা, এগুলার নিচ সমান আছে কি না। যদি নিচ সমান না থাকে তাহলে আপনি কি করবা, এই টাইপ 4টা খেয়াল রাখবা। টাইপ 4টা আপনার সেকেন্ড পজিশনে আপনি খেয়াল রাখবা। কি খেয়াল রাখবা দেখুন, যদি এইখানের বড় নাম্বারটা, এইখানের যে হরের বড় বড় নাম্বারটা, বড় সংখ্যাটা, এখানে 2, 3, 4, 12 মধ্যে সবচেয়ে বড় কে 12। যদি টুয়েলভটা বাকি সব সংখ্যা দিয়ে যায়, মনে করো 2 দিয়া 12 মধ্যে যাইব 6 বার যায়, 3 12 মধ্যে কয়বার যাইব 4 বার যাইব, 4 12 মধ্যে কয়বার যাইব 12 মধ্যে কয়বার যাইব 3 বার যাইব, তখন মনে করবা এই 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 সাইরোটার লসাগু হইল কত, এই সাইরোটার লসাগু হইল 12। আবার কইরাম, 2 যদি 12 মধ্যে যায়, 3 যদি 12 মধ্যে যায়, 4টা যদি 12 মধ্যে যায়, তখন এখানে বড় সংখ্যাটা হইল, এখানে বড় সংখ্যাটা হইল আমাদের এলসিএম লসাগু। এবং লসাগু দিয়ে সবাইকে গুণ করে নেবেন, তারপরে যে নাম্বারটা বড় পাইবা ওই নাম্বারটা হইল ওই ভগ্নাংশটা বড়। তো দেখি আমরা, দেখুন এখানে 2 12 মধ্যে যায়, 6 বার যায়, এখানে 3 3 12 মধ্যে যায়, 4 12 মধ্যে যায়। এখন আমরা দেখো আমরা কি করব, এই সবগুলোকে 12 দিয়ে গুণ করে নেব। যখন যায় তখন গুণ করবেন, যখন যায় না তখন তো আমরা অন্য পদ্ধতিতে করব। তো 1/2 কে আপনি 12 দিয়ে গুণ করবেন, তারপরে 2/3 কে আপনি 12 দিয়ে গুণ করবেন, তারপরে 1/4 কে আপনি 12 দিয়ে গুণ করবেন, তারপরে আপনি 5/12 কে আপনি 12 দিয়ে গুণ করবেন। দেখুন এখানে 2 দিয়ে এটা 12 যদি কাটি তাহলে 6 বার, 6 একে 6 হবে, 3 দিয়া যদি 12 কাটি তাহলে 4 হবে, 4 দুগুণা কত হবে, 8 হবে, 4 দিয়া যদি আমরা 12 কাটি তাহলে 3 হবে, 3 হবে, তারপরে 12/12 আমরা কাটতে পারি, এখানে অনলি 5 থাকবে। তো দেখুন এখানে সবথেকে বড় কোনটা, সবথেকে বড় কোনটা 8, মানে 8 এর ভগ্নাংশ কোনটা ছিল 2/3, 2/3 এটা সবথেকে বড়, হ্যাঁ, সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট 3, তো 1/4টা সবচেয়ে ছোট। তো আমরা ছোটোর থেকে বড় সাজাবো, আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজাবো, তো 1/4টা হলো সবচেয়ে ছোট, তারপরে একটু বড়, 3 থেকে বড় কে 5, এই যা 5/12 হইলো আরও একটু বড়, তারপরে বড় কে হইব 6, মানে 1/2টা বড় হইব, কোনটা বড় হইব 1/2, তারপরে হইলো 8, মানে 2/3টা বড় হইব। এই টাইপের আরেকটা কোয়েশ্চন আমরা করি লাই, এই টাইপের আরেকটা কোয়েশ্চন দেখুন, 2/3, 2/3, হ্যাঁ, ও তারপরে আপনার 3/4, তারপরে আপনার হবে 6/12, তারপরে আপনার 7/24, 7/24, এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটা সেম টাইপের মধ্যে পড়ে, সেম টাইপের মধ্যে।